شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم সামনে বিজয় দিবস, এই দিবসে আমাদের কি করণীয়, এই সম্পর্কে কিছু কথা সামনে তুলে ধরার লক্ষ্যে সুরায়ে নাসর সুরায়ে তাওদি তেলাওয়াত করা হয়েছে। বিজয় পরাজয় পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে। পরাজিতদের কি করণীয়, বিজয়ীদের কি করণীয়, এই সম্পর্কে দিক নির্দেশনাও আল্লাহ পাকের পক্ষ থেকে আদিকাল থেকে চলে আসছে। ইসলাম এমন একটি দিন, এই দিনে ধনের কি দায়িত্ব, গরিবের কি করণীয়, রাজার কি কাজ, প্রজার কি কর্ম, মনিব কি করবে, গোলাম কিভাবে চলবে, এমন কোন দিক নেই যে দিকের নির্দেশনা এ দিনে না দেয়া হয়েছে। তেমনিভাবে ইসলামের অষ্টম হিজরি, যে হিজরিতে মক্কা বিজয় হয়েছিল, ইসলামের জন্য অনেক বড় একটি বিজয়। এই বিজয়ে কি করণীয় হবে মুসলমানদের, এ সম্পর্কে আল্লাহ পাক একটি সূরা নাজিল করে দিলেন। বোঝা গেছে বিজয় দিবসকে সামনে রেখে বিজয়ীদের কি করণীয় এটার গুরুত্ব কত বেশি, যে গুরুত্বের কারণে একটি সূরা নাজিল করলেন আল্লাহ পাক। সাধারণত বিজয় পরাজয়ের আগে যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে উভয় পক্ষ থেকে জানায় অজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে কিছু না কিছু বাড়াবাড়ি হয়েই যায়। আমার থেকে কোনো বাড়াবাড়ি হয়নি এই দাবি করা কঠিন, কিছু না কিছু সকলের থেকে বাড়াবাড়ি হয়, কমাকমি হয়, সীমা লঙ্ঘন হয়। এতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট হয়, বন্দারও হক নষ্ট হয়, বন্দার হক নষ্ট হয় অনেক বেশি। বন্দার হক তো এত সঙ্গীন যে পর্যন্ত বন্দা ক্ষমা না করবে আল্লাহ পাক ক্ষমা করবেন না, কারণ বন্দা মোহতাজ, মুখাপেক্ষী, তার হকের প্রয়োজন আছে।
আল্লাহ পাক সামাদ, অমুখাপেক্ষী, বেনিয়াস, তার কোনো হকের প্রয়োজন নেই। তাই তার হক নষ্ট করলে, ক্ষমা চাইলে তিনি সহজে ক্ষমা করে দিবেন, কিন্তু বন্দার হক নষ্ট করলে, যেহেতু বন্দা মোহতাজ, মুখাপেক্ষী, যে পর্যন্ত সে ক্ষমা না করবে আল্লাহ পাক ক্ষমা করবেন না। বুখারী শরীফে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে জিজ্ঞেস করলেন, কাঙ্গাল কাকে বলে? কাঙ্গাল, এটা তো কোনো কঠিন ব্যাপার নয়, যার খাওয়ার জন্য অন্ন নেই, পরার জন্য বস্ত্র নেই, থাকার জন্য গণ নেই, পকেট খালি, একে বলে কাঙ্গাল, সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই কাঙ্গাল নয়। কে কাঙ্গাল? আমরা যাকে কাঙ্গাল মনে করি, এ হয়তো আজকে কাঙ্গাল, কালকে সে দুনিয়াতে হতে পারে, সারা জীবন কাঙ্গাল অবস্থায় কাটবে এটা আবশ্যক নয়। তা একে কাঙ্গাল বলল, সাময়িক বলা যাবে, সব সময়ের জন্য নয়, কিন্তু যার কেটে ওঠা সম্ভব নয়, সব সময় অবস্থা থাকবে, সে হলো বাস্তব কাঙ্গাল। সে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে নেকির পাহাড় মাথায় নিয়ে হাসর মাঠে উঠেছে, বদির পাহাড় মাথায় নিয়ে জাহান্নামের প্রতীক হয়ে গেছে, এ হলো কাঙ্গাল। প্রশ্ন আসে, তার নেকি গেল কই, বদি আসলো কোত্থেকে? এই লোকটি জীবদ্দশায় দুনিয়া থাকা অবস্থায় নামাজ, রোজা, দুরুদ শরীফ, তেলাওয়াত, তসবিহ, তাহলিল খুব এবাদত করত, এতে নেকির পাহাড় জমে গেছে, এই নেকির পাহাড় মাথায় নিয়ে হাসর মাঠে উঠবে, কিন্তু এর পাশাপাশি মানুষের হক নষ্ট করত। হাসর মাঠে যাওয়ার পর যারা পাওনাদার, হকদার, এরা এসে ধরেছে আমাদের হক দাও, দুনিয়াতে দৌড়লে তো টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করা যায়, ঠিক আছে হক নিয়ে যাও, আখেরাতে টাকা পয়সা পাবো কই? আখেরাতের টাকা পয়সা হলো নেকি আর বদি, আখেরাতের ক্রান্তি, হুকুম আসবে হকদারদের হকের বিনিময়ে এর নেকি দিয়ে দেয়া হোক, কি হিসাবে দিবি, ফর্মুলা কি হবে, কি পরিমাণ হকের বিনিময়ে কি পরিমাণ নেকি। আল ফাতাওয়াল বাজ্জাজিয়া নামক কিতাবে লেখা আছে, আদ-দুররুল মুখতার নামক কিতাবও লেখা আছে, আল আসবা ওয়ান নাজায়ের নামক কিতাবও লেখা আছে, এক দানেক হকের বিনিময়ে, দানেক আরবি একটি ওজনের নাম, বর্তমান হিসাব করলে পাঁচ টাকা হবে, এই পাঁচ টাকা হকের বিনিময়ে সাত শত কবুল নামাজ দিয়ে দেয়া হবে। কত সঙ্গী জীবনে পড়েছি কয়েক নাম, কয় ওয়াক্ত কবুল হয়েছে, কয় ওয়াক্ত, তো পাঁচ টাকা হকের বিনিময়ে সাত শত কবুল নামাজ এভাবে দিয়ে হকদারকে বিদায় করা হবে। নেকির পাহাড় শেষ হয়ে গেছে, হকদার এখনো রয়ে গেছে, পাওনাদার এখনো আছে, এবার কি করবে? এবার হকদার আর পাওনাদারদের বদি একে দিয়ে দেয়া হোক, তার বদি এর কাছে আসতে থাকবে, ফলে তার একটি নেকিও বাকি নেই, বদির পাহাড় তার মাথায় জমে গেছে, জাহান্নামের প্রতীক হয়ে জাহান্নামের দিকে রওনা করছে, এই হলো কাঙ্গাল, কারণ এর কেটে উঠার আর কোনো সুযোগ নেই, শেষ হয়ে গেছে। তো যখন দুই গ্রুপে যুদ্ধ হয়, যারা জয়যুক্ত হয়েছে ওদের, যারা পরাজিত হয়েছে ওদের, উভয় গ্রুপেরই কিছু না কিছু সীমা লঙ্ঘন হওয়াই স্বাভাবিক, হয়েও থাকে, এতে আল্লাহর হক নষ্ট হয়, বন্দার হক নষ্ট হয়। এই যে হক নষ্ট হলে হকগুলো কিভাবে আদায় করব? তাই মক্কা বিজয়ের আগে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন,
আমার আল্লাহর বিধান প্রয়োজনের আগে প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দেন। এমন নয় যে প্রয়োজন দেখা দিলে এরপরে চিন্তা কিভাবে মেটানো হবে, না, আল্লাহ আগে আগে করে দেন। আমাদেরকে দুনিয়ায় চলতে হলে, বসবাস করতে হলে অন্ন বস্ত্র আরো বহু কিছুর প্রয়োজন। সব কিছুর কেন্দ্রবিন্দু হল বরকত, সব কিছুর কেন্দ্র হইল রহমত। রহমত আর বরকত ছাড়া এক সেকেন্ড চলা কোনো মাখলুকের জন্য সম্ভব নয়। খাওয়া দাওয়াই দেখুন না, একটু মরিচ যদি চামড়ার উপরে লাগে জ্বলন শুরু হয়, কিন্তু জ্বলন শুরু হয়, অনেক সময় সহ্য করা যায় না। একটু নাক যদি চামড়ার উপরে লাগে জ্বলন শুরু হয়, চোখে লাগলে তো আর কথাই নেই। কিন্তু আমরা এই মরিচ খাচ্ছি, চোখ দিয়ে পানি পড়তেছে মরিচের ভর্তা, আবার খাই সুটকি, এর মধ্যে আবার গরম চা, আবার ঠান্ডা আইসক্রিম, এর মধ্যে কো জর্দা দিয়ে পান, আবার কো বীর মাধ্যমে দোয়া, কত হাবিজাবি ঢুকেছে পেটের ভিতরে। কিন্তু আমাদের পাকস্থলী, খাদ্যনালী, এগুলো দেহের উপরে চামড়া থেকে আরো নরম নয়, আরো নরম। আল্লাহ পাক সব জিনিস করে দিচ্ছেন, না হলে আমাদের বাহ্যিক যুক্তিতে বলে এক সেকেন্ড বাঁচার কথা নয়। আমরা যে খাবার খাই, এক একজনের হাতে কয় লক্ষ রোগ জীবাণু আছে, মেশিন আছে, মেশিনের ভিতরে হাত দিলে তখন ওঠে কত রোগ জীবাণু আমার হাতে, এ নিয়ে আমরা খাচ্ছি। আর বিশেষ করে যারা রাস্তাঘাটে কাজকর্ম করি আর যারা টোকাই, এর তো কথাই নেই, কিসের হাত ধোয়া, কিসের পায়ে পরিষ্কার, ময়লার স্তূপে পেয়ে গেছে পচা কাঁঠাল, সেখানে ভেঙে খাওয়া আরম্ভ করে দিল, সব তো রোগ জীবাণু খাচ্ছি। আল্লাহ পাক হেফাজত করতেছেন তার রহমতের বরকত। তো মানুষ দুনিয়াতে চলতে হলে রহমত লাগবে, বরকত লাগবে। মানুষকে দুনিয়ায় পাঠানোর 2000 বছর আগে রহমত বরকতের গোডাউন বাইতুল্লাহ দুনিয়াতে ফিট করে দিল। আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। মুবারাকান, বরকতের গোডাউন। তো প্রয়োজনের আগে মিটানোর উপকরণ, এই নয় যে প্রয়োজন দেখা দিলে এরপরে দেখব কি করা যায়, এটা আমার আল্লাহর নিয়ম নয়। তো মক্কা বিজয় হবে, বিজয়ের পরে আমার কি করণীয়, আল্লাহ পাক বিজয়ের আগে সুর অবতীর্ণ করে জানাই দিলেন বিজয়ের পরে এই করণীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমার আল্লাহর সাহায্য আসবে তোমার কাছে এবং ফাতহা আসবে, বিজয় আসবে, ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দেখবে মানুষ দলে দলে এসে আল্লাহর দীন গ্রহণ করতেছে। যেহেতু দীন বিজয় লাভ করেছে, এখন দলে দলে মানুষ এসে দীন গ্রহণ করতেছে, যখন এই অবস্থা দেখবে আমরা তখন কি করব, আমাদের যুক্তি বলে আনন্দ মিছিল বের করো, লাফাল দাও, উৎসব করো, গান গাও, বাদ্য বাজাও, খুব উৎসব, বিজয়, এটা আমাদের যুক্তি বলে। কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন, কয় না, আনন্দ মিছিল নয়, নাচানাচি নয়, গান বাদ্য নয়, কি করবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি আমার আল্লাহর তসবিহ করো, বেশি বেশি আমার আল্লাহর প্রশংসা করো, ওয়াস্তাগফির, বেশি বেশি ক্ষমা চাও। আল্লাহর তসবিহতে এই জন্য পড়বে, যে আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে তুমি পবিত্র, আমি পবিত্র নয়, আমার কত দোষ ত্রুটি এখানে হয়ে গেছে এই বিজয় অর্জন করতে, আমার জানাও তো নেই সকল দোষ ত্রুটি, তোমার জানা আছে। আল্লাহ তুমি পবিত্র, আমি পবিত্র নই, মেহরবানি করে তোমার এই পবিত্রতার বরকতে আমারও পবিত্র বানাই দাও। বিহামদে রব্বিক, প্রশংসা করো আল্লাহর, কেন, আল্লাহ এই বিজয় আমার কৃতিত্ব নয়, আমার বাহু বলে আমি অর্জন করতে পারিনি। কুয়াতে বাজো নেহি ইয়ে কুয়াতে ঈমান হ্যায়, মন্নত মানে
খেদমতে সুলতামি কুনি মান্য সেনাস কেদর খেদমত আসবাদ। বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা তোমার কৃতিত্ব নয়, তোমার বাহুবলে অর্জিত হয়নি। তাই আসল প্রশংসার উপযোগী উনি, প্রশংসা ওনার করো। আমরা অনেক সময় বিজয়ীদের প্রশংসা করি, নাজায়েজ নয়। এই প্রশংসা বাস্তবে যার কারণে বিজয় হয়েছে ওর হয়। একটি সুন্দর লেখা দেখলেন, মাশাআল্লাহ লেখাটি বড় সুন্দর, প্রশংসা হলো কার, লেখার, লেখাটি বড় সুন্দর, লেখকের নামও আমি মুখে উচ্চারণ করিনি। তো লেখাটি সুন্দর বললে বাস্তবে প্রশংসা কার হয়? লেখকের হয়, লেখার নয়। যদিও লেখকের নাম নেয়নি, প্রশংসা হয় লেখকের। তো আল্লাহ বিজয় তো দিয়েছ তুমি, যদিও কেউ প্রশংসা আমার করে, বাস্তবে প্রশংসা আমার না, প্রশংসা তোমার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ প্রশংসা করো, তিনি বিজয় দিয়েছেন। ওয়াস্তাগফির, যেহেতু বাড়াবাড়ি হয়েছে, সীমা লঙ্ঘন হয়েছে, কিছুই না হোক, বাড়াবাড়ি হয়নি, সীমা লঙ্ঘন হয়নি, একেবারে কাটায় কাটায় আমি সতর্ক ছিলাম, তারপরও মনের মধ্যে কথা আসতে পারে যে আমার শক্তিতে আমি বিজয়ী হয়েছি, আমার বাহু বলে আমি বিজয়ী হয়েছি, আমার কৌশলে আমি বিজয়ী হয়েছি মনে আসতে পারে, এটাও তো গুনাহ। এই জন্য ওয়াস্তাগফির, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, তোমার মনের ভিতরে যা কিছু আসুক, তোমার সীমা যতই লঙ্ঘন হোক, তুমি যতই বাড়াবাড়ি করো, আমার আল্লাহ এর থেকেও বড় ক্ষমাশীল। হযরত সাইয়্যেদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, এদের এক একটি কথার উপরে কোরবান যাওয়া চাই। আল্লাহ পাকের কাছে তওবা করতেছেন হযরত জিলান, কিভাবে? জনবে কামাওজিল বাহারে বালহিয়া আকসারুহু, জনবে কামাওজিল বাহারে বালহিয়া আকসারুহু, ওয়া কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ, আমার গুনাহ তো এত বেশি যেন সাগরের তরঙ্গ, সাগরের তরঙ্গ গুনে শেষ করা যাবে না, সাগর তো কুল কিনারা নেই। তারপরও যদি কেউ গুনতে চায়, এক সময় গণা শেষ হবে, আমার গুনাহ এর থেকেও বেশি, বাল হিয়া আকসারু, এর থেকেও বেশি, গুনে শেষ করা যাবে না, এত গুনাহ আমি করছি। কে বলেন? হযরত জিলেন। আমাদেরকে হিসাব নিকাশ, কুল্লুহা কাল জিবালে বাল হিয়া আকবারুহু, প্রত্যেকটি গুনাহ এত বড়, ছোট কোনো গুনাহ নেই, যেন হিমালয় পর্বত, বরং এর থেকেও আরো বড় আমার গুনাহগুলো। কিন্তু আগে বলতেছেন কি? ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আরাফা, ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আরাফা, কাজানা হিল বারুজাতে বালহিয়া আসগারুহু, কাজানা হিল বারুজাতে বালহিয়া আসগারুহু। তবে আল্লাহ, আমি তো দন্না দিয়েছি এমন এক দরবারে, ক্ষমার জন্য এসেছি এমন এক দরবারে, যে দরবারের রহমতের সাগর, যে দরবারের ক্ষমার সাগর এত বড়, ওই বড় সাগরে আমার পাহাড় তুল্য গুণাগুলো সাগরের তরঙ্গ থেকে অধিক গুণাগুলো ডেলি ডেলি অস্তিত্ব থাকে না, এমন এক বড় দরবারে দন্না দিয়েছি। ওয়ালাকিন ইনদাল কারীমে ইজা আরাফা, কাজানা হিল বারুজাতে বালহিয়া আসগারুহু, মশা মাছির পাখা তুল্য তো নয়, এর থেকেও আরো তুচ্ছ হবে আপনার রহমতের সাগরের সামনে আমার এই গুণাগুলো তুলে ধরলে, আপনার রহমতে এত বড়। তো এখানে আল্লাহ পাক বলেন, বন্দা বাড়াবাড়ি যতই করো, সীমা লঙ্ঘন যতই করো, তোমার ভিতরে অহমিকা, কিবির, বড়ত্ব যত আসুক, আমি আল্লাহর ক্ষমা এর থেকে কোটি কোটি গুণ বড়। ইন্নাহু কানা তাওয়াবা, অতএব তার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা কবুল করনেওয়ালা, তিনি ক্ষমা করে দেন, যত বড় অপরাধ নিয়ে বন্দা আসুক না কেন, তিনি ক্ষমা করে দেন। আল্লাহর এক বন্দা আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছেন কিভাবে?
চার চিজাওয়ার দাম সাহাকে দরগাহে তুনিস্ত, চার চিজাওয়ার দাম সাহাকে দরগাহে তুনিস্ত, আজ যে ইয়োবে কাছে হুজরো খাতা আওয়ার দাম, আজ যে ইয়োবে কাছে হুজরো গুনা আওয়ার দাম। আল্লাহ, চার বস্তু নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, এই চার বস্তু তোমার দরবারে নেই। যে চার বস্তু তোমার দরবারে নেই, এমন চার বস্তু নিয়ে আমি তোমার দরবারে হাজির হয়েছি। কি চার বস্তু? অসহায়ত্ব, তোমার দরবারে এটা নেই, ওইটা নিয়ে আসছি আমি, আমি অসহায়। বেকাসি, কেউ যে আমাকে জিজ্ঞেস করবে এমন অস্তিত্ব আমার নেই। এখন যদি মনে করেন বড় কারো কিছু একটা ঘটে, সবাই হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, আর এক বেচারা দূর দরাজ থাকে, তার কোনো হিসাব নেই, কেউ জিজ্ঞাসা করে না কি হয়েছে। এখন যদি মনে করেন আমাদের এমপি সাহেব রোডের ফাঁসে শুয়ে যান, মানুষ ভিড় করবে, হ্যাঁ এমপি সাহেব শুয়েছে, এখানে নিচ্ছে কোনো একটা ঘটছে, মাথা চক্কর মারছে বা স্ট্রোক করছে বা অ্যাটাক হয়েছে কিছু একটা, হুলস্থুল হয়ে যায়। আর হাজার হাজার হোক রোডের ফাঁসে শুয়ে থাকে সব সময়, কেউ জিজ্ঞেস করে যে তুমি এখানে শুয়েছো কেন, জিজ্ঞেসও করে না। তো আল্লাহ, আমি এই পরিমাণ তুচ্ছ বেকাসি এটা নিয়ে আসছি তোমার দরবারে, যেটা তোমার দরবারে নেই। আজেজি ও বেকাসি ওজর গুনা আওয়ার দাম, কিছু ওজর তোমার দরবারে কোনো ওজন নেই, কারো কাছে ওজন পেশ করার প্রয়োজনও নেই। আমি ওজন নিয়ে আসছি আল্লাহ, এই ওজনে আমার এই সীমা লঙ্ঘন হয়ে গেছে, এই ওজরে এই কারণে আমার গুনাহ হয়ে গেছে, এগুলো নিয়ে আসছি তোমার দরবারে, এগুলো নেই। আজেজি ও বেকাসি ওজর গুনা আওয়ার দাম, আর নিয়ে আসছি গুনার পাহাড়, তোমার দরবারে কোনো গুনা নেই, অন্যায় নেই, অপরাধ নেই, এগুলো আমি নিয়ে আসছি। তো যে চার বস্তু তোমার দরবারে নেই, এই চার বস্তু আমি নিয়ে আসছি যেহেতু তোমার দরবারে নেই। আল্লাহ, ওই দরবারের খাতিরে আমার এগুলোকে নেই বানিয়ে দাও, তাহলে আমি নিষ্পাপ হয়ে গেলাম। তো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবে আল্লাহর সাহায্য আসতেছে, তুমি জয়ী হয়ে গেছো, মানুষ দলে দলে তোমার কাছে এসে ভিড়তেছে, তোমার দলে যোগ দিতেছে, এখন আনন্দ মিছিল নয়, এখন নাচ গান নয়, উৎসব নয়, অহমিকা নয়, নিজের কৃতিত্ব প্রকাশ করা নয়, এখন তোমার দায়িত্ব হল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি আল্লাহর তসবিহ করো, আল্লাহর প্রশংসা করো এবং ক্ষমা চাও। যারাই আল্লাহওয়ালা, তাদের কোনো কাজ যখন দেখবেন দ্রুত গতিতে বেড়ে চলছে, এরা তখন এ কান্নাকাটি, ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এটা তখন তাদের কাজ হয়ে যায়। আমার দাদা ওস্তাদ মুফতি আজম ফকিহ মিল্লত মুফাসসির কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ দিল্লি গেছেন, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ অসুস্থ, তাকে দেখতে গেছেন, গিয়ে শুনলেন ডাক্তাররা দেখা সাক্ষাৎ নিষেধ করেছে, দেখা সাক্ষাৎ করলে তার ক্ষতি হবে, উনি ফিরে চলে আসতেছেন এবং লোকজনকে বলে আসলেন আমি যে এসেছি এটা যাতে ওনাকে জানানো না হয়, কারণ পুরা ভারতবর্ষের সবচেয়ে বড় মুফতি দারুল উলুম দেওবন্দের গ্রান্ড মুফতি উনি এসে ফিরে গেছেন, এ কথা শুনলে তো উনি আফসোস করবেন, এতে কষ্ট, আমি যে এসেছি ওনাকে যাতে জানানো না হয়। দিন কাকে বলে? আমরা হলে কি বলতাম, আমি আসছিলাম জানাই দিও, কিন্তু উনি বলতেছেন কি আমি যে এসেছি যাতে উনি না জানেন, ওনাকে জানাবেন, ফিরে চলে আসতেছেন। আল্লাহর এক বান্দা গিয়ে বলে দিছে হুজুর মুফতি শফি আসছিলেন, ফিরে চলে যেতেছেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, এত বড় মুফতি আসছেন, সাক্ষাৎ ছাড়া ফিরে যাবেন, হযরত মালা ইলিয়াস রহমতুল্লাহ দরকার মারা যাবেন, তাহলে কি সহ্য করতে পারে? লোক পড়েছেন তাড়াতাড়ি তাকে ফিরাই আনো, লোকেরা এসে হুজুর আপনাকে যাইতে বলছেন, এখন যখন উনি জেনে গেছেন যাইতেও বলছেন তো গেছেন। ওনাকে দেখে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ হাউমা করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন,
মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বুঝাইতেছেন আখেরাতের কথা, দুনিয়ার কথা। উনি বলেন, মুফতি সাহেব, যা কিছু মনে করে আপনি আমাকে বুঝাইতেছেন, আমি এই জন্য কানতেছি না। তো কি জন্য কানেন? আমি কানতেছি আমার এই কাজ, দাওয়াত তাবলীগের কাজ, যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে, এটা এস্তেদরাজ কিনা আমার ভয় হয়, এই জন্য কানতেছি। এস্তেদরাজ মানে আল্লাহ পাকের দরবারে এটা পছন্দনীয় কাজ নয়। আল্লাহ পাক ডিল দেন, বারুক একসাথে ধরবো বালা করে, এগুলো এস্তেদরাজ। আমার এটা এস্তেদরাজ কিনা ভয় হয়, এই জন্য কাঁদি। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, না, এটা এস্তেদরাজ নয়। উনি দলিল চাইলেন, কি দলিল এস্তেদরাজ না? এস্তেদরাজ যদি হয় তাহলে খুশি হয়, কাঁদে না। যদি এস্তেদরাজ হইত আপনি খুশি হইতেন, বলতেন হ্যাঁ আমার কাজ খুব ছড়িয়ে পড়ছে, খুব হইতেছে, খুশি হইতেন, আনন্দিত হইতেন, উৎসব করতেন। আপনি উল্টা কাঁদতেছেন, এটা দলিল, এটা এস্তেদরাজ নয়, এটা কবুল হওয়ার আলামত। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ শান্ত হইল। এরপরে যে কথা বললেন, যে আমার ভয় হয় এক সময় এই কাজের নেতৃত্ব দায়িত্ব চলে যাবে মূর্খেদের হাতে, তখন গোমরা হবে, আল্লাহ পাক এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন কিনা। কথাগুলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এনআমুল বারীতে লেখা আছে, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ দর্শে তিরমিজিতে লেখা আছে। এবং ওই মজলিসে যিনি উপস্থিত ছিলেন মুফতি আজম আল্লামা মুফতি রফি ওসমানী দামাত বরকাতুম, তার মুখে সরাসরি আমি শুনেছি। আমার আব্বা জানার সাথে আমিও মজলিসে ছিলাম, যে এই কাজের নেতৃত্বে এক সময় মূর্খদের হাতে যাবে, গোমরা হবে, এই দায় দায়িত্ব আমার উপর আসবে কি না, আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, আমি কি জবাব দিব? মুফতি সাহেব সান্ত্বনা দিলেন, ওই দায়িত্ব আপনার উপরে আসবে না, আপনার জীবদ্দশায় তো হকের উপরে আছে, এটুকু আপনার দায়িত্ব, এরপরে দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, এই নিয়ে আপনাকে চিন্তিত হওয়ার দরকার নেই। উনি শান্ত হইলেন। এখন দেখা গেছে ওনার যে ওই ধারণা ছিল এক সময় মূর্খদের হাতে নেতৃত্ব যাবে, গোমরা হবে, তা এখন সামনে চলে আসছে। এখন পরিষ্কার খুল্লুম খোলা মাঝমাতে বলতেছে, আলেম সমাজের দরকার নেই, নবীওয়ালা কাদের জন্য আমরা যথেষ্ট, ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোমরাহি আর কার নাম? কোরআন এবং হাদিস দ্বীনের মূল উৎস বুঝে কি আলেম সমাজ, তাহলে কোনটা দ্বীন কোনটা দ্বীন নয় বুঝবে আলেম সমাজ, কোরআন ও হাদিসের আলোকে। আলেম সমাজের দরকার নেই, আমরা যেটা বুঝি এটাই দ্বীন, এটা বদ্দিন দ্বীন নয়। দ্বীনের নামে দোকা, তাবলিগের নামে দোকা, পাগড়ি পোশাকের নামে দোকা। চিন্তা করুন, ইমান ভিতরে থাকলে একজন আলেমের মাথায় বাড়ি দেওয়া কি করে সম্ভব হয়? একজন আলেমের রক্ত প্রবাহিত করা কি করে সম্ভব হয়? যে নবী বলে গেছে আমার উত্তরসূরি এই আলেম, আল্লাহ বলতেছেন আমাকে একমাত্র ভয় করে আলেম সমাজ, আল্লাহ বলতেছেন তোমরা না জানলে আলেমকে জিজ্ঞেস করে আমল করো, এখন বলে আলেমের দরকার নেই, আলেমের মাথায় বাড়ি মারে, তো বলছে হেদায়েত, এটার নাম তবলিগ, এটা গোমরাহি, এটা ভ্রষ্টতা, কোনো সন্দেহ। উনি যে চিন্তা করে গেছেন সে সামনে চলে আসছে। তো বলতেছিলাম, ফাসাব্বে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি বিনয়ী হও, নম্র হও, ছোট হও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা হলো নিয়ম। তো সামনে বিজয় দিবস, এতে বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি আল্লাহর প্রশংসা, বেশি বেশি তসবি, এটা হলো নিয়ম। এভাবে শকর আদায় করলে আমাদের এই বিজয় টিকে থাকবে, আমাদের স্বাধীনতা টিকে থাকবে। খোদা না করুক, খোদা না করুক যদি নাফরমানি হয়ে যায়, উল্টা আল্লাহ পাক যা বলছে তা না করে উল্টা করি, তো তাহলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমার আল্লাহ কোরআনে কারিমে জানায় দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। স্বাধীনতা অনেক বড় নেয়ামত, নেয়ামত তোমাদেরকে দিয়েছি, যদি কদর করো, মূল্যায়ন করো, আমার শকর আদায় করো, আমি নেয়ামত আরো বাড়াই দিব। আর যদি তার উল্টা হয়, বিপরীত হয়, নেয়ামতের নাশুকরি করো, দরকার ছিল তসবি পড়া, আমার প্রশংসা করা, মাফ চাওয়া, ইস্তেগফার করা, তুমি গান বাদ্য নিয়ে ব্যস্ত, নাচানাচি নিয়ে ব্যস্ত, উল্টা কর, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, অপেক্ষা কর। শুকরে নেয়ামত নেয়ামত আফজুমি কুনাদ,
শুক্রে নেরমত নেরমত আফজমি কুনাদ, কুফরে নেরমত আজকাফাতে বেরু কুনাদ। তাই যাতে এই স্বাধীনতা নামে নেরমত আমাদের থেকে কখনো সরে না যায়, এটা আমরা দূরে রাখতে পারি। এই জন্য বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর প্রশংসা, বেশি বেশি তসবিহতে ওই দিন কাটানো চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।